হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দুহাজার তেইশ সালে নতুন নিয়মে আপনারা কীভাবে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন এবং ঘরে বসে সেই লাইসেন্স কীভাবে ডেলিভারি পাবেন তো দু হাজার তেইশ সালে ড্রাইভিং লাইসেন্স করা কিন্তু অনেক সোজা বর্তমানে স্মার্ট বাংলাদেশের বিনিয়োগে বিআরটি সহযোগিতায় কিন্তু ঘরে ঘরে ড্রাইভিং লাইসেন্স পৌঁছে দেওয়া হচ্ছে তো সেটি কীভাবে সম্ভব তো সেটি দে করতে হলে কিন্তু অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর এই ড্রাইভিং লাইসেন্স কিন্তু দুই প্রকার হয়ে থাকে দুই ধরনের একটা হচ্ছে পেশাদার লাইসেন্স আর একটা হচ্ছে লাইসেন্স আর এই পেশাদার লাইসেন্সের ম্যাথ থাকবে পাঁচ বছর এবং অফিসাল লাইসেন্সের ম্যাথ থাকবে দশ বছর আর এই লাইসেন্স করতে হলে কিন্তু অবশ্যই পেশাদার লাইসেন্স করতে হলে অবশ্যই আপনার বয়স সর্বনিম্ন একুশ বছর হতে হবে এবং অফিসাদাল লাইসেন্স করতে হলে আপনার বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং আপনাকে অবশ্যই কমপক্ষে জেএসসি অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সাথে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে আর ড্রাইভিং লাইসেন্স করতে হলে কিন্তু প্রথমে আপনাকে একটু লান্নার ড্রাইভিং লাইসেন্স করতে হবে তো আপনাদেরকে আমি প্রথমে দেখাবো আপনারা লালনা লাইসেন্স কীভাবে আবেদন করবেন তো চলুন সরাসরি আপনাদেরকে একটু দেখাই আপনারা লালনার লাইসেন্সের জন্য কীভাবে আবেদন করবেন প্রথমে আপনারা কম্পিউটার থেকে গুগলে যাবেন গুগলে লিখবেন বিএসপি আর বিএসপি লিখলে চলে আসবে বিআরটি সার্ভিস পোর্টালে বিআরটি সার্ভিস পোর্টালে ক্লিক করবেন এই বিআরটি সার্ভিস পোর্টালে ক্লিক করলেই এটা চলে আসবে বিআরটি সেবা বাতায়ন সেবা সেবা বাতায়নে আপনাকে এখানে একটি আইডি খুলতে হবে আর আইডি খোলার জন্য নিবন্ধন এই নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দিয়ে একটি আইডি খুলবেন আর আইডি খোলার পর আপনার আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন আর ইউজার নেম পাসওয়ার্ড পাওয়ার পর প্রবেশ করুন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার ইউজার নেম যেটি আপনার মোবাইল নম্বরটি দিবেন সেটি হচ্ছে আপনার ইউজার নেম হবে তো আপনার মোবাইল নম্বরটি এখানে দিবেন এবং আপনার পাসওয়ার্ডটি যে পাসওয়ার্ডটি আপনি সেট করবেন এখানে সে পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে দুই নম্বরে পাবেন ড্রাইভিং লাইসেন্স এই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন এই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলে এখানে লাস্টে চলে আসবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দুই নম্বরে যেটা আছে দেখুন রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট ফর্মের জন্য এখানে ক্লিক করুন তো এই মেডিকেল ফর্মটি আপনারা আগে এখান থেকে ক্লিক করে প্রিন্ট করবেন এই মেডিকেল ফর্মটি প্রিন্ট নেওয়ার পর এটা একজন এমবিবিএস ডাক্তার মেডিকেল অফিসারের কাছে নিয়ে যাবেন এবং এই মেডিকেল অফিসারকে দিয়ে আপনারা এই মেডিকেল ফর্মটি ফিল করে মেডিকেল অফিসারের সিগনেচার এবং সিল নিয়ে নেবেন নেওয়ার পর তারপর আপনারা আবেদন করবেন আর আবেদন করার জন্য এখানে যেসব যেগুলো লাগবে আবেদনকারীর ছবি সর্বোচ্চ একশো পঞ্চাশ কেবি রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট যেটা আপনারা ডাক্তারের কাছ থেকে একজন এম বিবি ডাক্তারের কাছ থেকে নিয়ে আসবেন যে ফর্মটি এখানে দেখানো হলো সেই ফর্মটি আপনারা নিয়ে আসবেন জাতীয় পরিচয়পত্র স্ক্যান কপি সর্বোচ্চ ছয়শো কেবি ইউটিলিটি বিলের কপি শিক্ষাগত যোগ্যতা সনদ একটি এনআইডি একটি ইউজার দিয়ে মাত্র একটি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা যাবে মানে আপনার এনআইডি দিয়ে দিয়ে মাত্র আপনি একটি আইডি খুলতে পারবেন এবং এই এনআইডি নাম্বার দিয়ে আপনারা কিন্তু আর একটি আইডি খুলতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন কোনোভাবেই এটি বললে কিন্তু আপনাদের পরবর্তীতে ফাইনাল লাইসেন্সের জন্য আবেদন করতে অনেক সমস্যা হবে তো আপনারা এখানে আমি সম্মত এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনারা এখানে চলে আসবে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার নাম পিতার নাম মাতার নাম সব কিছু চলে আসবে এখানে অটোমেটিক চলে আসার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে এগুলো আপনারা সিলেক্ট করবেন লাইসেন্সের ভাষা অবশ্যই এখানে ইংলিশ দিবেন ড্রাইভিং লাইসেন্সের ধরন প্রফেশনাল কি নন প্রফেশনাল আপনারা কোনটা করতে চাচ্ছেন সেটা এখানে আপনারা সিলেক্ট করে দিবেন আর মোটরজনের শ্রেণী এখানে আপনার সংযুক্ত করবেন কোন কোন মোটরজনের আপনার লাইসেন্স করতে চাইছেন যদি শুধু লাইট করেন তাহলে লাইট ক্লিক করবেন যদি লাইটের সাথে মোটরসাইকেল করতে চান তাহলে মোটরসাইকেলে ক্লিক করবেন আবেদনের ধরন এখানে আবেদনের ধরন লান্নার উইথ স্মার্ট কার্ড যেহেতু আপনারা নতুন লাইসেন্স করবেন সেহেতু লান্নার উইথ স্মার্ট কার্ড এটা অটোমেটিক চলে আসবে আবেদনকারীর ধরন জেনারেল পার্সন চলে আসবে এটা অটোমেটিক এগুলো আসার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে এগুলো সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর এখানে আরও কিছু ইনফরমেশন আপনাকে ফিল করতে হবে যেটা আপনার নাম পিতার নাম মাতার নাম অটোমেটিক চলে আসবে এখানে একটি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেবেন এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এটি সিলেক্ট করবেন বৈবাহিক অবস্থা রক্তের গ্রুপ পেশা জাতীয়তা ইত্যাদি এখানে আপনারা সব কিছু ভালোভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করবেন আর নেক্সটে ক্লিক করলেই এগুলো এখানে সেভ হয়ে যাবে আর সেভ হইলেই আপনাকে এখানে দুইটা ঠিকানা দিতে হবে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানা এখানে অটোমেটিক চলে আসবে আপনার ভোটার আইডি কার্ডে যেটা থাকবে সেটা এখানে স্থায়ী ঠিকানা অটোমেটিক চলে আসবে আর এখানে বর্তমান ঠিকানাটি আপনি যে ঠিকানায় অবস্থান করছেন এবং যে ঠিকানার পিআরটিএ থেকে আপনি আপনার লাইসেন্সটি করতে চান সেই ঠিকানাটি এখানে ফিল করবেন সুন্দরভাবে এই ঠিকানাটি ফিল করবেন অন্যথায় কিন্তু আপনার পরীক্ষার স্থান যদি অন্য কেন্দ্রে চলে যাবে আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেই কেন্দ্রে ঠিকানায় আপনি এখানে ফিল করেন ফিল আপ করার পর এখানে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে এটা এখানে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর এখানে আপনি যে মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে আসছিলেন একজন এমবিবিএস ডাক্তার থেকে এখানে সেই মেডিকেল সার্টিফিকেটটি এখানে সংযুক্ত করবেন আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ এখানে সংযুক্ত করবেন জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করবেন এর বিলের সংযুক্ত করবেন তারপর এখানে কার্ড প্রাপ্তির ধরন যেটা এটা অটোমেটিক চলে আসবে বাই পোস্টে মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে তো আপনার এই লাইসেন্সটি আপনার ঠিকানায় পৌঁছানোর জন্য আপনাকে এখন ঠিকানাটি সিলেক্ট করতে হবে আপনি কোন ঠিকানায় নিতে চান এখানে আপনি যে ঠিকানায় আপনার লাইসেন্সটি ডেলিভারি নিতে চান অবশ্যই সঠিকভাবে সেই ঠিকানাটি এখানে ফিল করবেন এবং এই ঠিকানাটি অবশ্যই কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন যেন আপনি সঠিকভাবে আপনার সঠিক ঠিকানায় লাইসেন্সটি ডেলিভারি পান যদি ঠিকানা ভুল হয় তাহলে কিন্তু আপনার লাইসেন্সটি সেই ভুল ঠিকানায় ডেলিভারির জন্য চলে যাবে তো এটি ফিল আপ করার পরে আপনার এখানে সাবমিট আছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই আপনার যে লার্নার ড্রাইভিং লাইসেন্সের ফি যেটা আছে সেটি এখানে চলে আসবে এবং সেই ফিটি আপনাকে এখানে পেমেন্ট করতে হবে আপনি যদি এক ক্যাটাগরি লাইসেন্স জন্য লার্নার করেন সেটার জন্য পাঁচশো টাকা এবং এটা যদি সাথে যদি মোটরসাইকেল সংযুক্ত করে যদি দুই ক্যাটাগরি করেন তাহলে সাতশো আটচল্লিশ টাকা আর এই টাকা আপনি এখানে অনলাইনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আর এই পেমেন্ট করার পরে সাথে সাথেই আপনি একটি লার্নারের লাইসেন্সের পিডিএফ কপি চলে আসবে এবং এই পিডিএফ কপিটি আসার পর লার্নার লাইসেন্সটি আপনার প্রিন্ট করে নেবেন আর এই লানা ড্রাইভিং লাইসেন্স হাতায় পাওয়ার পর আপনারা দেখবেন যে দুই মাস পরে একটি পরীক্ষার ডেট দেওয়া আছে আর আপনারা এই দুই মাস পর আপনারা আপনাদের পরীক্ষা কেন্দ্রে হাজির হবেন পরীক্ষা কেন্দ্রে হাজির হবেন পরীক্ষা দেওয়ার জন্য আর পরীক্ষা কেন্দ্রে হাজির হলেই কিন্তু আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে বায়োমেট্রিক নেওয়া হবে আর বায়োমেট্রিক নেওয়ার পরেই আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে তো প্রথমে আপনাকে রিটার্ন রিটার্ন পরীক্ষা নেওয়া হবে রিটার্ন পরীক্ষায় জাস্ট সিম্পল কিছু কোয়েশ্চেন থাকবে সাপোজ গাড়িতে কী কী কাগজ থাকে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত বছর বা কত বছর বয়সে আপনার হইলে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন কুলিং ফ্যানের কাজ কি কোন স্থানে হর্ন বাজাইতে হবে সিগন্যাল বাতিতে কয়টা লাইট থাকে জাস্ট সিম্পল এমন কিছু কোশ্চেন থাকবে যা একেবারে সোজা আপনারা খুব সহজেই কিন্তু পারবেন তারপর আপনারা যাবেন ভাইভাতে তো ভাইভা পরীক্ষা যখন দেবেন তখন ভাইভাতে আপনাদের কাছে জিজ্ঞেস করা হবে কয়েকটি যে ট্রাফিক সিগন্যাল সাইন আছে কয়েকটি আপনাদের কাছে দুই তিনটা জাস্ট জিজ্ঞেস করা হবে এটা এই সিগন্যালটা কি সিগন্যাল ওই সিগন্যালটা কি সিগন্যাল জাস্ট এটা একটা সিম্পল তো আপনারা এটা কিন্তু খুব সহজেই পারবেন তারপর আপনারা যেটা করবেন এরপর আপনারা রিটার্ন রিটার্ন ভাইবা শেষের পর আপনারা প্র্যাকটিক্যাল যাবেন প্র্যাকটিক্যালে আপনারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে আপনারা কিন্তু তারপর বাসায় চলে যাবেন বাসায় চলে গেলে রাত্রে দেখবেন যে আপনাদের মোবাইলে একটি এস এম এস চলে আসছে আপনি পাস করছেন কি ফেল করছেন তো আপনি যদি পাস করেন পাশ করার পর আপনি যদি পেশাদার লাইসেন্স করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরেকদিন বিআরটি এতে যেতে হবে সেটা হচ্ছে আপনার ডোপ টেস্ট করার জন্য আর ডোপ টেস্ট করার জন্য একটি আবেদন ফর্ম আছে এই আবেদন ফর্মটি আপনারা হেল্প ডেস্ক থেকে বিআরটিআরটি এর হেল্প ডেস্ক থেকে অথবা বিআরটি লাইসেন্স শাখা থেকেই আবেদন ফর্মটি নেবেন আবেদন ফর্মটি নেওয়ার পর আপনারা সেখান থেকে যান পরিদর্শকের সিগনেচার নেবেন সিগনেচার নিয়ে বিআরটি থেকে নির্ধারিত যে মেডিকেল আছে সেখান থেকে আপনারা ড্রোপ টেস্টটি রিপোর্টটি করে নিয়ে আসবেন আর ডোপ টেস্ট করে রিপোর্টটি করে নিয়ে আসার পর আপনারা এবার কিন্তু আপনাদের যে বিএসপিতে যে আইডিটি খুলছেন আপনারা ঠিক সেই বিএসপি আইডিটি আবার লগ ইন করবেন লগ ইন করার পর আপনি যদি পরীক্ষাতে ফেল করেন তাহলে কিন্তু আপনাকে ওইখানে দেখবেন যে পুনরায় ড্রাইভিং শিক্ষানবিশ লাইসেন্সের পরীক্ষার জন্য আবেদন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনারা আরেকটি পরীক্ষার জন্য ডেট নেবেন আর যদি পাস করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনি যে পাস করছেন সেটা এখানে অটোমেটিক চলে আসছে আপনি পাস করছেন তো সেখানে আপনি পেশাদার লাইসেন্স হলে সেখানে আপনাকে ডো টেস্ট রিপোর্টটা চাবে আপনি সেখানে ডো টেস্ট রিপোর্টটা সাবমিট করবেন আর পেশাদার লাইসেন্স করলে আগে যে জিনিসটা লাগতো পুলিশ ভেরিফিকেশন এখন কিন্তু বর্তমানে পুলিশ ভেরিফিকেশন লাগতেছে না পেশাদার লাইসেন্সের জন্য শুধু ডোপ টেস্ট লাগবে পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে আর যদি অফিসার লাইসেন্স করেন সেক্ষেত্রে আর কোনো কিছু প্রয়োজন হচ্ছে না জাস্ট আপনি শুধু লাইসেন্সের জন্য আবেদনে ক্লিক করে আপনি আপনার যে ফি আছে যেটা ড্রাইভিং লাইসেন্সের ফি আপনি যদি পেশাদার লাইসেন্স করেন তাহলে দুই হাজার সাতশো বাহাত্তর টাকা আর যদি যদি অফিসার লাইসেন্স করেন তাহলে সেটার ফি চার হাজার চারশো সাতানব্বই টাকা আপনি এখানে অনলাইনে পেমেন্ট করবেন অনলাইনে বিকাশ অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আর এই পেমেন্ট করলেই কিন্তু আপনারা আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের স্লিপ যেটা ড্রাইভিং লাইসেন্স ই চাই সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং সেটা প্রিন্ট নিয়ে আপনারা কিন্তু গাড়ি চালাতে পারবেন আর যতদিন পর্যন্ত আপনারা এই ড্রাইভিং লাইসেন্সের কার্ড হাতে না পাবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারা এই ড্রাইভিং লাইসেন্স ই পেপার দিয়ে যে অনলাইন কপিটা আছে সেটা দিয়ে আপনারা গাড়ি চালাতে পারবেন আর আপনার যখন ড্রাইভিং লাইসেন্স রেডি হয়ে যাবে তখন আপনার মোবাইলে আবার একটা এসএমএস আসবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স রেডি হয়ে গেছে তো আপনি যে ঠিকানাটি আপনি দিয়েছিলেন যে আপনার ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি নেওয়ার জন্য নেওয়ার জন্য তখন সেই লাইসেন্সটি কিন্তু আপনার সেই ঠিকানায় ডেলিভারির জন্য চলে যাবে এবং চলে যাওয়ার পর আপনাকে ফোন দেবে আপনার লাইসেন্সটি হয়ে গেছে তখন আপনার লাইসেন্সটি ডেলিভারি নেওয়ার জন্য আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে আর যদি আপনি বাসাতে ডেলিভারি না দিতে চান সেক্ষেত্রে আপনি বিআরটিএ থেকে নিজেকে ডেলিভারি নিতে চান তো কিন্তু আপনি বাসায় বসে চাইলে বাসায় বসে ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো তবে সেভাবে আপনারা আপনাদের লাইসেন্স ঘরে বসে আবেদন করতে পারবেন কোনো প্রকার দালাল ছাড়া কোনো প্রকার বিআরটি এর ভাই ছাড়া আপনারা ঘরে বসে নিজেদের লাইসেন্স নিজেরাই করে নিতে পারবেন তবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন তো তবে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ